লঙ্কেশ্বর বিশ্বকর্মার দ্বারা তৈরি বিশাল স্বর্ণলঙ্কা পুড়িয়ে ছাই করে দেওয়া ওই বানর, বানর নয়, এক প্রলয়ও ভীষণ ঝঞ্ঝাবর্ত ও বিনাশের সাক্ষাৎ প্রতিমূর্তি, ও যে লঙ্কাকে বিধ্বংস করে চলে গেছে। এ এক স্পষ্ট সংকেত যে শত্রু ভয়ঙ্কর, আমাদের সাবধান হওয়া উচিত। লঙ্কেশ কখনো অসাবধানই থাকে না, অসাবধান শুধু এটুকুই হয়েছে যে এই মায়াবী মর্কটটাকে আমরা জীবিত ছেড়ে দিয়েছি আপনাদের মতো মন্ত্রীদের কথায়। এ ব্যাপারে বিশেষ পরামর্শ রাজা বিভীষণই দিয়েছিলেন মহারাজ। কারণ বিভীষণ যে নিজের ঘর বাঁচাতে চেয়েছিলেন। আপনারা এমন ভাবে বলছেন যেন বিভীষণ আগে থেকেই জানতো যে হনুমান লঙ্কায় এরকম উৎপাত শুরু করবে। মহারাজ, বিভীষণ আপনার ভাই, ওনার বিপক্ষে তো কিছু বলা যাবে না, কিন্তু ভাববার কথা এটাই মহারাজ যে রাজমহল কুমার ইন্দ্রজিতের ভবন, মন্ত্রীবর প্রহস্ত, অকম্পন, রাক্ষস, কুম্ভ, মহামন্ত্রী মহাপাস সবাইয়ের বিশাল অট্টালিকা অগ্নির লেলিহান শিখায় ধ্বংস হয়ে গেছে, অথচ বিভীষণের ঘরে আঁচটুকু পর্যন্ত লাগেনি। মন্ত্রীমণ্ডলীর সন্দেহ একেবারে ভিত্তিহীন নয় পিতাশ্রী। কাকা বিভীষণের আমাদের সবার থেকে আলাদা প্রকার গতিবিধি দেখে আমার তো সন্দেহই হচ্ছে, কাকা আপন না পর। তা তো, বিভীষণের শিরায় তো একই রক্ত প্রবাহিত হচ্ছে যা তোমার বা লঙ্কেশ্বরের শরীরে বইছে। বিচারের একটুমাত্র মতভেদের কারণে আপন কখনো পর হয়ে যায় না মেঘনাথ। অগ্নির লেলিহান শিখা থেকে তো অশোক বনে সীতাও বেঁচে গেছে। সীতাকে বানর রাবণের জন্য ছেড়ে গেছে। ওই বানর তো ছাড়, সাক্ষাৎ অগ্নিদেবতাও এরকম সাহস করবে না যে রাবণের হৃদয়ে স্থান করে নিয়েছে তার কোনো অনিষ্ট করার। সাক্ষাৎ অগ্নিদেব এর থেকে বেশি আর কি অনিষ্ট করতে পারত মহারাজ? মনে করুন চতুর্মুখ ব্রহ্মার প্রচণ্ড কোপ অথবা ভগবান বিষ্ণুর মহান তেজ বানরের শরীর ধারণ করে লঙ্কায় ত্রাহি ত্রাহি রব তুলেছে, সে সেনা শিবির ধ্বংস করে দিয়েছে, অস্ত্রাগার ভস্ম করে দিয়েছে। শক্ত ধাতু দিয়ে তৈরি এই দুর্গ আর চারদিকে সুরক্ষার জন্য রচিত প্রাচীর জ্বালিয়ে দিয়েছে। ক্ষমা করবেন লঙ্কেশ, তবে আমার বিচারে এসব কিছু আপনার অনুচিত রাজগর্বের কারণে হয়েছে। আজ অলকাপুরীর ঈর্ষা করার মতো লঙ্কা শ্মশান সমান হয়ে গেছে, ঘরে ঘরে আর্তনাদ উঠেছে, হাহাকার আর চিৎকার শোনা যাচ্ছে, কোনো নারীকে পাবার ইচ্ছার মধ্যে কোনো দোষ নেই, কিন্তু এক নারীর জন্য এতখানি মূল্য দেওয়া বুদ্ধিমানের কাজ নয় মহারাজ। মান্যবর, আপনি আমার মাথামহ, আমি আপনাকে শ্রদ্ধা করি, তার মানে এই নয় যে আপনি রাজসভার অনুশাসন আর শিষ্টাচার মানবেন না। ক্ষমা করবেন, ভবিষ্যতে কথাটা মনে রাখবেন। যথাজ্ঞা লঙ্কেশ। ইন্দ্রজিৎ, বিশ্বকর্মাকে ডেকে পাঠাও। লঙ্কাপুরীর যে ক্ষতি হয়েছে, অগ্নির শিখায় যা ভস্ম হয়েছে, তা তাড়াতাড়ি যেন আগের মতো করে দেয়, তার জন্য এক মুহূর্ত যেন দেরি না হয়। যথাজ্ঞা পিতাশ্রী। মাতা, মা, তুমি ভালো আছো তো বৎস? যখন আমি শুনেছি যে রাবণ তোমার লেজ জ্বালানোর আদেশ দিয়েছেন, তখন আমি খুব চিন্তায় ছিলাম। আমি অগ্নিদেবের কাছে তোমার রক্ষার জন্য প্রার্থনা করছিলাম। আমি জানতাম মাতা যে আপনার পুণ্য তপস্যায় অগ্নিদেব আমাকে আর আমার লেজকে জ্বালাতে পারেন না। মা, আমি রঘুনাথের প্রভাবে আর আপনার আশীর্বাদে লঙ্কার সৈন্যবলকে অনেক দুর্বল করে দিয়েছি,
লঙ্কার দুর্গের মজবুত প্রাচীর আর নগরের প্রধান ফটকও জ্বালিয়ে দিয়েছি, যাতে এই দুর্গকে রক্ষা করার শক্তি দুর্বল হয়ে পড়বে। অবশ্যই রামের সেনাদের পক্ষে নগর অধিকার করা অত্যন্ত সহজ হয়ে যাবে। কাল আমি লুকিয়ে এদের অস্ত্র ভাণ্ডারও দেখে নিয়েছিলাম, তাও আজ ধ্বংস করে দিয়েছি। আমি তো রাবণকেও শেষ করে দিতাম, কিন্তু প্রভু আদেশ দেননি।